নানা কৌশলে সিনেমা পাইরেসির মতো অবৈধ কাজটি বন্ধ করতে সক্ষম হয়েছিল টলিউড, কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে পড়েছে এ সময়ের আলোচিত সুরঙ্গ সিনেমাটি। আর সেই পাইরেসির ঘটনার জন্য চরমভাবে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমাটির নায়িকা তমা মির্জা। এবারের ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফির পরিচালিত সুরঙ্গ সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান্নিশোর। তার সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি দেশের বাজারে দারুণ ব্যবসা করছে এখনও। এছাড়া পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়ও ছবিটি প্রদর্শিত হচ্ছে। তবে দর্শকদের এমন উচ্ছ্বাসের মধ্যেই সিনেমাটির পাইরেসির খবর এলো। অনাকাঙ্ক্ষিত এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানালেন সিনেমাটির নায়িকা তমা মির্জা। এ বিষয়ে অভিনেত্রী তমা মির্জা বুধবার রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তমা তার স্ট্যাটাসে লিখেছেন, আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল, কই সেটা নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা, অন্য মুভির তো এমন ভয়াবহভাবে পাইরেসি হতে দেখলেন না কেউ, যদিও আমাদের টিম দিন নেই রাত নেই এটা নিয়েই কাজ করে যাচ্ছে। আমেরিকাতে আমাদের সিনেমাটি এত ভালো যাচ্ছে, কই সেটা নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না কেউ। অভিনেত্রী আরও লেখেন, কলকাতায় কি হচ্ছে সেটা নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন, কই যখন রিলিজের প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল, সবাই প্রশংসা করল, আর তারপরই পাইরেসি হয়ে গেল, তখনও চুপ কেন আপনারা? এটা জানেন তো, পাইরেসি আমাদের দেশ থেকে হয়েছে আর তারপর ম্যাসিভ আকারে ভাইরাল করে দেওয়া হয়েছে, এটা নিয়ে অন্তত কিছু বলেন নাকি বলা বারণ। আরে ভাই, আপনারাই আপন হলেন না, আবার চান পাশের দেশ আপন হয়ে আমাদের সিনেমা দেখে অজ্ঞান হয়ে পড়ে যাক। দেশের বাইরে সুরঙ্গ অনেক ভালো যাচ্ছে, সামনে আরও ভালো যেত, আর সেটার পূর্বাভাস পেয়েই হয়তো এই পাইরেসি। যাই হোক ভাইরা, এবার একটু থামেন আর দোয়া করেন যে কষ্ট আমাদের টিম পেল আর যে ক্ষতি আমাদের হয়েছে বাকি সিনেমাগুলোর যেন না হয়। পাইরেসি বন্ধ করা এখন সবচেয়ে জরুরি, কারণ আমাদের সিনেমা আমাদের সম্পদ, আমাদের গর্ব। সাম্প্রতিক বছরগুলোতে সাধারণত ঢাকায় সিনেমার পাইরেসি হয়নি, নানা কৌশলে অবৈধ এ কাজটি বন্ধ করতে সক্ষম হয়েছে ঢালিউড। কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আবার ফিরল রায়হান রাফির সুরঙ্গের মাধ্যমে। মোর টেলিভিশন, বিনোদন ডেস্ক।